আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দা নিশ্চয় তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি এটা হলো কোরআনে পাকের আয়াত এবার আসুন আমি খুব দ্রুত বেগে 5 মিনিট শেষ করব আল্লাহর প্রিয় রাসূল দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন তার একটা অংশ হলো আপনারা কি পড়তে পারবেন আব্বাস আছে ইনশাআল্লাহ কলা কলা মুহাববত নিয়ে পড়বেন অলসমান নিয়ে গুলো পড়বেন না ইন আলজামাইজুর খামনাবাইজুত কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি وسلم لا فضيلة العربي على العجمي ولا العجمي على العربي ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل الله النبي بولن هي আমার উম্মত অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই কালাম মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই সাদা বলুন কালো বলুন আরবের বলুন আরবের বাইরের বলুন সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেবার একটি মাত্র মাফকাতি ওই মাফকাতির নাম তাকওয়া ইসলাম সাম্যের ধর্ম ইসলাম সমতার ধর্ম বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা গোটা পৃথিবীকে ধ্বংস করেছিল আমার দয়াল নবী এসে আইনের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা সমস্ত বৈষম্যতা উৎকাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ আপনারা তো বিরক্ত হচ্ছেন আমি দেখছি উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ আদম হাওয়া হতে পয়দা আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আকি চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ আরবের মানুষ আজ আরবি অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই এক সময় কিন্তু আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা কথা বুঝতেছেন আর আমেরিকা সে নিজেকে বড় সব বোঝাতে দাবি করে ওদের ধারণা হলো
পৃথিবীতে কোন সভ্য জাতি থাকলে একমাত্র আমেরিকায় আছে আর যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে সেই দেশে কিন্তু এখনো শেতাঙ্গার কৃষ্ণাঙ্গের লড়াই শিখে এখানে সাদা কালো পার্থক্য আল্লাহর বড় শুকর আমাদের মাতৃভূমি বাংলাদেশ গরিব হলেও আমাদের মতে বৈষম্যতা নাই কোটিপতি রিকশাওয়ালা এক মাঠে তো আমরা বসলাম সাদা মানুষ কালো মানুষ একসাথে তো বসলাম এটার নাম ধর্ম এটার নাম ভালোবাসা এটার নাম মায়া মমতা এগুলো বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ তুমির ইয়াতিম বাতিমি কই মোল্লা এত অন্তে তারা যাবে বললে সাই আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ আমার নবী আসছেন জান্নাতি একটা পরিবেশ আসছে আমার নবী আসছেন মায়া আসছে ভালোবাসা আসছে ভাতৃত্ববোধ আসছে ন্যায় আসছে নীতি আসছে নবী আসছেন মানবতা আসছে আর বৈষম্যতা এটা মানবতা বিরোধী এই যে কিছুক্ষণ আগে আমার ভাই ফরিদি সাহেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন হ্যাঁ বেলালের বাড়ি কোথায় জানেন আফ্রিকায় যে রাষ্ট্রের নাম ইউথোপিয়া লোহিত সাগরের অপর পারে কালো বর্ণের মানুষ নেগ্রু কালো মানুষের তো দুই পয়সার কোনো তখন দাম ছিল না আর সাথে সাথে আরো ছিল উমাইয়া ইবনে খলফের কৃতদাস গোলামের কোনো দাম আছে কিন্তু আমার নবীর প্রেমে বেলালকে কোথায় নিয়ে গেছে কথা বলছেন না কেন এই সম্পদটা অর্জন করতে পারেন কিনা দেখেন জীবন হবে সার্থক কথা বুঝছেন অষ্টম হিজরি আমার রসুল বিজয় বেশে মক্কা দখল করলেন আল্লাহর নবী অষ্টম হিজরিতে 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা দখল করলেন আল্লাহু আকবার তৎকালীন যুগে প্রায় 60,000 আরবি মক্কাবাসী আল্লাহর ঘরে চতুর্পাশে বড় বড় পাহাড় পর্বতের চূড়ায় পাদদেশে হাজার হাজার প্রায় 60,000 নারী পুরুষ তামাশা দেখছিল আর থর 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 করে কাঁপছিল আমরা মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছি মুহাম্মদের অনুসারীদেরকে অনেক কষ্ট দিয়েছি এখন তো গোটা মক্কা মুহাম্মদের হাতে চলে গেছে আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ হ্যাঁ সময় রাত বেশি হয়ে গেছে জন্য কথা বলছি না আলী এদিকে আসো ইয়া রাসূলুল্লাহ আলী তুমি আমার খাদের উপর উঠো আলী তুমি আমি নবীর খাদের উপর উঠো এই হুবল মূর্তিটা ভাঙো মাওলা আলী কেঁদে দিলেন নবী গো আপনার কাঁধ মুবারক উপর উপর কিভাবে কদম রাখবো আমার ভাইয়েরা আমার নবী এ কাজ কেন করলেন কারণ আমার নবী খানায় কাবায় যখন গেলেন এ খানায় কাবা পুনর্নির্মাণের দৃশ্য আমার নবীর চেহারার উপর বেশে উঠল আমার যদি হযরত সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম
নিজের ছেলে ইসমাইল ইসলামকে নিয়ে আল্লাহর গোরখানায় কাবা পুনর্নির্মাণ করছিলেন ওয়াল যখন উপরে উঠে গেল তখন ইব্রাহিম ইসলামের জন্য একটা আল্লাহ পাথর পাঠিয়ে দিয়েছেন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম এটা দুনিয়ার কোন পাথর নয় আমার দয়াল নবী বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানে মিন ইয়াকুতিল জান্নাহ উম্মত হাজরা সুয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুটোটা দুটো জান্নাতি ইয়াকুত পাথর সুবহানাল্লাহ এগুলোর বাড়ি মক্কা শরীফে না মদিনা শরীফে না এগুলো জান্নাতি ইয়াকুত পাথর কখন আসছে এই হাদিসের টিকার মধ্যে ইবনে আসাকির হাদিস নকল করা হয়েছে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাত থেকে আসার সময় এই দুই পাথর জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল যখন উপরে গেল মাকাম ইব্রাহিমের উপর কদম রাখলেন আল্লাহর কি হুকুম ওই মাকাম ইব্রাহিম স্প্রিং এর মতো যত আল্লাহর খানায় ওয়াল যত উপরে উঠে স্প্রিং উপরের দিকে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন সুবহানাল্লাহ তো ইব্রাহিম তো খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু কথা বলছেন কেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু কিন্তু খলিল কোন বন্ধুকে বলা হয় হাবিব কোন বন্ধুকে বলা হয় মোল্লা আলী কারী বলেন আল খলিলু ফেলহু রাদাউল্লাহ খলিল সেই বন্ধুকে বলে যে আল্লাহকে রাজি করতে চায় খলিল সেই বন্ধুকে বলে যিনি আল্লাহকে রাজি করতে চায় আর হাবিব ওই বন্ধুকে বলে আল্লাহ যাকে রাজি রাখতে চায় আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আমি খানায় কাবার ভিতর থেকে মূর্তি ভাঙার জন্য আমি মক্কাম ইব্রাহিম ব্যবহার করব না আমি 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 আমার কাঁধের উপর আলীকে আমার কাঁধের উপর নিয়ে যাব আলী উঠো খানায় কাবা পরিষ্কার করলেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নামাজের টাইম হলো আমার এবার বক্তব্য শেষ নামাজের টাইম হলো বেলাল খানায় কাবা ছাদের উপর উঠো খানায় কাবা ছাদের উপর উঠো একটা আজান দাও চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তারিখ ইবনে হিশাম করলে আপনি পাবেন বেলাল বলেন আজকে আর দেরি না আজকে আর কি না আজকে আর দেরি না এ সুযোগ এতদিন যাবৎ আমরা কালো মানুষ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আজকে আমার রসুল আমাকে নির্দেশ দিয়েছেন খানায় কাবা সাদুর উপর উঠতে দেরি করা যাবে না বেলাল উঠে গেলেন খানায় কাবার সাদুর উপর যখন খানায় কাবা সাদুর উপর বেলাল উঠছেন তখন কিছু মানুষ ওই পাহাড়ের প্রদেশে একজন বলে আলহামদুলিল্লাহ বলে কেন বলে ভাই আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবা মারা গিয়েছে খুব ভালো হয়েছে কারণ এ খালাইয়ারে যদি আজ আর বাপে খানায় কাবা যদি দেখতু আর বাপ আর ঠুলে মরে যেত কথাটা বুঝেন না মনে হয় অর্থাৎ বৈষম্যতা কোন পর্যায়ে চলে গেছে আরেকজন বলে দাঁতে দাঁত কামড়াচ্ছে কিন্তু তুমি এভাবে করছো বলে ভাই মুহাম্মদ আল্লুক পাই নাই এ খালা খাওয়া কিনে তুলে দিয়ে দেয় নাউজুবিল্লাহ বললেন না বেলাল বলে আমার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়ে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন এতদিন যাবৎ সাদা কালার যে পার্থক্য ছিল আজকে আমি সাদা কালার পার্থক্য উঠাই দিলাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
বেলাল খানের কাবা সাদুর পথ উঠে গেল উঠে বললেন বিপদে উড়ছি সুযোগ পেয়েছি আজকে আমরা আমাদের অধিকার পেয়েছি এখন বিপদে পড়লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এতদিন যাবত আযান দিয়েছিলাম খানায় কাবার দিকে মুখ করে আজকে তো আপনি আমাকে খানায় কাবার সাদুর উপর উঠাই দিয়েছেন খানায় কাবা আমার পায়ের নিচে চলে গেছে নবী গো এখন আমি আযান দি কোন দিকে আমার দয়াল নবী কি মজার কথা শুনালেন বেলাল রে আর কোন দিক দিয়ে আযান দিবা আমি নবীর দিকে মুখ করে তুমি আযান দাও আল্লাহু আকবার ہم سب کا رخ سوئے کعبہ سوئے محمد روئے کعبہ ارے کعبہ کا کعبہ روئے محمد کعبہ کا کعبہ روئے محمد صلی اللہ علیہ وسلم ارے کعبہ کا کعبہ کوئے محمد صلی اللہ علیہ وسلم ہمیں اصول ایک بلے بلتے گئے انہیں دیری ہوئے جب اوہ ہمار رسول ربانی عربی در اوپر ان عربی در اوپر عربی در کنو مرجدہ نہیں عربی در اوپر ان عربی در کنو مرجدہ نہیں کال روپر شدہ شدہ روپر کالا কোন মর্যাদা নাই সারা বিশ্বের মুমিন মুসলমান সাদা হোক কালো হোক হেংলা হোক পাতলা হোক আরবের হোক আজমের হোক সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটিমাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম তাকওয়া আর আমার গোসে পাক হচ্ছেন এই যে আপনারা বলেন গোসে আজম ইমাম মুত্তাকাফান মুকাব আমার আলা হযরত বলেন আউলিয়া কিরামদের মধ্যে আমার গোসে পাক হচ্ছেন মুত্তাকিনদের ইমাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছোসনা দিলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও এটাই আমাদের মূল সম্পদ তাকওয়া কি বললাম তাকওয়া গোসে পাকের জীবনী জানেন পড়ছেন আমার গোসে পাক বলেন আমি একাধারে 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে আমি আব্দুল কাদের একদিন নয় দুদিন নয় বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে এই 40 দিন যাবত আমি আব্দুল কাদের জিলানি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম প্রাণপ্রিয় ইসলামী ভাইরা বর্তমান যে সমাজে আমরা আসলাম যে সময় আসলাম হালাল হারাম কোন পার্থক্য নাই আপনারা গোসে পাক যে বংশে গোসে পাক আসছেন ওনার বাবা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহর কাহিনী সবাই জানেন যাদের রক্তে যাদের শরীরে হারামের কোনো আসছিল না আল্লাহ কোরআনে বলেন কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র জিনিস খাও তোমরা হালাল জিনিস খাও হারামের কাছেও যেও না এখন তো গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে ঘুষের মধ্যে ডুবে গেছে হারামের মধ্যে ডুবে গেছে মওতের কোন ভয় আছে আখিরাতের কোন ভয় আছে আমার আল্লাহ বাস লাস্ট একটা আয়াত আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদহুম লেবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে কিন্তু এক দল বান্দা আছে যারা বন্ধু হয়ে কাজ করবে ওদের নাম মুত্তাকিন ওরা হচ্ছেন আউলিয়া ইকরাম যার কারণে আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি ওলিদের সম্রাট গোসে পাককে ভালোবাসি
সারা পৃথিবীর আউলে কামদেরকে ভালোবাসি কারণ এরাই কিয়ামতের মাঠে আমাদের বন্ধু হয়ে কাজ করবে আমি আর কথা বাড়াচ্ছি না পশ্চিম মাদারবাড়ির টংফকির মাজার লেন হযরত বরফির আব্দুল কাদের জিলানী ফাউন্ডেশনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি অনুরোধ জানাবো শুধু গোসে পাকের শরণে মাহফিল করলে হবে না গোসে পাক যে হালাল হারাম চিনে গোসে পাক নিজের জীবন যাপন করেছেন আমাদেরকেও সেই জিনিস গ্রহণ করতে হবে ঠিক আমি প্রয়োজন উপবাস থাকব আমি জীবনে কোনোদিন হারাম খাব না ঠিক আজকে মানুষ হারামের মধ্যে ডুবে গেছে কার জায়গাকে দখল করতেছে কোনো পাত্তাই নেই কার সম্পদকে কাতলবো আমরা কয়দিন বাঁচবো মনীষীরা বলেন বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না আসুন আমরা মুত্তকি হই আমরা আল্লাহকে চিনার চেষ্টা করি কেউ এখানে থাকবো না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক বিল্ডিং এর মালিক দশ বিশটা বিল্ডিং এর মালিক কিন্তু বন্ধু কতক্ষণ যতক্ষণ প্রাণ আছে আজরা ইসলাম এসে যখন প্রাণটা নিয়ে যাবে বিল্ডিং কোথায় গড় কোথায় বাড়ি কোথায় বিল্ডিং কোথায় আমরা অল্প সময় দুনিয়া আছি এটাও যদি হালাল হারাম মিশ্রিত করে জীবনটা নষ্ট করি আমাদের জীবন কি দাম আছে আমাকে বলেন তো আল্লাহ পাক আউলিয়া কেরামের জীবনের আলোকে আমরা যেন সে দামান ধরে যেন চলতে পারি